এক্স ম্যান অ্যাপোক্লিপস এই মুভিটির শুরুতেই আমরা দুনিয়ার সব থেকে বড় মিউট্যান্ট লর্ড অ্যাপোক্লিপসকে দেখতে পাই। সে নিজের শরীরটিকে একটি অন্য মিউট্যান্টের সাথে পরিবর্তন করার জন্য পিরামিডের ভেতরে যায়। সে এমনটা যে কারণে করছে সেটি হলো, যখন মিউট্যান্টের মৃত্যু ঘনিয়ে আসে তখন সে নিজের শরীরটিকে অন্য একটি মিউট্যান্টের শরীরে পরিবর্তন করে নেয়। অ্যাপোক্লিপস একজন মিউট্যান্টের সাথে সাথে ইজিপ্টের সম্রাটও, আর এই কারণে সেখানকার সকল মানুষেরা তাকে বেশ ঘৃণার চোখে দেখে, আর তারা সম্রাটের শরীরের এই পরিবর্তন ঘটাকালীনই তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। এরপর সম্রাট যখন তার শরীরকে দ্বিতীয় একটি মিউট্যান্টের শরীরে পরিবর্তন করার প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, ঠিক তখনই কিছু সৈনিক তার বিরুদ্ধে গিয়ে একটি বিশাল আকারের পাথরকে সম্রাট বরাবর ছেড়ে দেয়, যার ফলে সেই বড় পিরামিডটি ভেঙে পড়তে শুরু করে। এটি দেখে অ্যাপোক্লিপসকে সুরক্ষা দেওয়ার জন্য তার চার হর্সম্যানরা এগিয়ে আসে। তখনই সেই বড় পাথরটি তার দিকে চলে আসে এবং তারা নিচের দিকে ধসতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাপোক্লিপসের একজন হর্সম্যান তার পুরো ক্ষমতাকে কাজে লাগিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু পরিবর্তে তার নিজের মৃত্যু হয়ে যায়। এরপর শরীর পরিবর্তনের পদ্ধতিটি সম্পূর্ণ হলেও সম্রাট অ্যাপোক্লিপস তার তলেই চাপা থেকে যায় এবং সেখানকার ঘুটঘুটে অন্ধকারেই বন্দী হয়ে পড়ে। এরপর সিন পরিবর্তন করা হয় এবং 1983 সালের সময় দেখানো হয়, যেখানে একটি নাম করা কলেজের একজন প্রফেসর তার স্টুডেন্টদের মিউট্যান্ট সম্পর্কে বক্তৃতা দেয়। ঠিক তখনই সেখানে স্কট নামের একজন স্টুডেন্টের চোখ জ্বালা করতে শুরু করে, আর সে দ্রুত সেখান থেকে দৌড়ে বাথরুমে মুখ ধোয়ার জন্য চলে যায়। তখন আরও একজন স্টুডেন্ট তার পিছু পিছু দৌড়ে চলে আসে, কারণ তার মনে হয় স্কট হয়তো তার গার্লফ্রেন্ডকে বিরক্ত করছিল। এদিকে স্কটের চোখ জ্বালা কিছুতেই কমে না, এই জন্য সে চুপচাপ বাথরুমেই বসে থাকে। আর তখনই সেই দ্বিতীয় স্টুডেন্টটি বাথরুমে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে তাকে বিরক্ত করার জন্য। বারবার দরজা ধাক্কানোতে প্রচণ্ড বিরক্ত হয়ে স্কট যখনই তার চোখ খোলে, ঠিক তখনই তার চোখ থেকে এক অদ্ভুত লাল রশ্মি বার হয়, যেটি সেখানকার বাথরুমের দরজা জানালা দেওয়াল সবকিছুকে ধ্বংস করে দেয়। এইসব দেখে স্কট ভীষণ অবাক হয়। এরপর আমরা ইস্ট বার্লিনের রেভেনকে দেখতে পাই। সে এখানকার আন্ডারগ্রাউন্ড মিউট্যান্ট ব্যাটেলে পৌঁছায়। সেখানে কার্ড ব্যাগনার এবং অ্যাঙ্গেল নামের দুজন মিউট্যান্ট লড়াই করে। রেভেন সেখানকার ইলেকট্রিক বোর্ডে কিছু গড়বড় করে দেয় এবং সেখানে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর এই সুযোগে সে কার্ডকে নিয়ে সেখান থেকে পালায়। আসলে সে এখানে কার্ডের জন্যই এসেছে। এরপর আমরা পোল্যান্ডে এরিক নামের অন্য আরেকজন মিউট্যান্টকে দেখি। সে নিজের ছোট ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে। সে একটা আয়রন ফ্যাক্টরিতে কাজ করে। একদিন আয়রন ফ্যাক্টরিতে কাজ করার সময় ফ্যাক্টরিতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। সেখানে এরিক একটা ম্যাগনেটের সাহায্যে একজন ওয়ার্কারের প্রাণ বাঁচায়। এটা দেখেই সেখানকার সবাই বুঝে যায় যে সে একজন মিউট্যান্ট। সবাই পুলিশকে তার ব্যাপারে ইনফর্ম করে দেয়। এরিক যখন জেনে যায় পুলিশ তাকে খুঁজছে, সে তার মেয়ে এবং বউকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে এবং বাড়ি থেকে বেরোনোর পরে সে রাস্তায় পুলিশকে দেখতে পায়। পুলিশ এরিককে স্যারেন্ডার করতে বলে। তখনই একজন পুলিশের হাত থেকে ভুল করে তীর ছুড়ে যায়, আর এই তীরে তার বউ এবং মেয়ে দুজনেই মারা যায়। এটা দেখে এরিকের রাগ আকাশ অবধি পৌঁছে যায়, আর সে তার নিজের শক্তি দিয়ে সেখানে উপস্থিত পুলিশ অফিসারদের মেরে দেয়। এরপর স্কটকে দেখানো হয়। সে নিজের ভাইয়ের সঙ্গে স্কুলে আসে। সেখানে তার সাক্ষাৎ জিনগ্রির সাথে হয়। এই স্কুলটিতে সমস্ত মিউট্যান্টরা নিজেদের ওপর কন্ট্রোল রাখার জন্যই পড়ে। স্কুলের হেড চার্লস তাকে তার চোখের ব্যান্ডেজ ছড়াতে বলে। যখনই সে ব্যান্ডেজ ছড়ায় তার চোখ থেকে লাল আলো বেরিয়ে আসে এবং সামনে থাকা একটি গাছকে কেটে ফেলে। এটা দেখে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। এরপর আমরা ইজিপ্টে ময়রা নামের একজন CIA এজেন্টকে দেখি। সে এখানে পৌঁছে অ্যাপোক্লিপসের ওপর পর্যবেক্ষণ করে এবং উৎসাহের সাথে সে ভাঙা পিরামিডের মধ্যে চলে যায়। মনের ভুলে পিরামিডকে ঢাকতে সে ভুলে যায়, সেই জন্য পিরামিডের ওপর সূর্যের আলো পড়ে। সঙ্গে সঙ্গে পিরামিড অ্যাক্টিভ হয়ে যায় আর অ্যাপোক্লিপস আবার বেঁচে ওঠে। তার সমস্ত শক্তিও ফিরে পেয়ে যায়। অ্যাপোক্লিপস সেখান থেকে বাইরে চলে আসে। এরপর আমরা চার্লসকে দেখি। সে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। সে শব্দ লক্ষ্য করে সেদিকে গেলে জিনগ্রেকে দেখতে পায়। সে চার্লসকে বলে স্বপ্নে সে পৃথিবী ধ্বংস হতে দেখেছে। চার্লস তাকে বলে এটা হতেই পারে না, কিন্তু তার মনে সংকোচ থেকেই যায়। তাই সে নিজের মনের সংকোচ দূর করতে সেরিব্রোতে যায়। তারপর সে হ্যাংয়ের সাথে সেরিব্রোতে পৌঁছায় আর সেখানে উপস্থিত মেশিনগুলো দ্বারা
পৃথিবীর ওপর কোনো আঘাত আসতে চলেছে কিনা সেটা পর্যবেক্ষণ করে। ঠিক তখনই সে ইজিপ্টে ময়রাকে দেখতে পায়। তখন সে হ্যাংকে বলে আমাদের ময়রার সাথে দেখা করা উচিত, যাতে আমরা কিছু টের পাই। এরপর আমরা আর একজন মিউট্যান্টকে দেখতে পাই, তার শক্তি আছে সবসময় ঝড় নিয়ে আসা, কিন্তু কোনো কিছুকে বাতাসে ওড়ানোর ক্ষমতা তার নেই। তার শক্তিকে কাজে লাগিয়ে সে ইজিপ্টে ছোটখাটো চুরি করে, কিন্তু একদিন সে ধরা পড়ে যায়। দোকানদাররা তাকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সেখানে অ্যাপোক্লিপ্স চলে এসে স্টর্মকে বাঁচিয়ে নেয়। এরপর স্টর্ম অ্যাপোক্লিপ্সকে নিয়ে ঘরে চলে আসে। অ্যাপোক্লিপ্স সেখানে টিভিতে নিউজ দেখতে পায়। টিভিতে দেখানো হয় সমস্ত মানুষেরা একে অপরের শত্রু হয়ে গেছে। এটা দেখে সে মনে করে এই পৃথিবী আর মানুষের বাসযোগ্য নেই, তাই সে পৃথিবী থেকে মানুষকে উচ্ছেদ করে মিউট্যান্টদের রাজত্ব করানোর পরিকল্পনা করে। আর ওই টিভি থেকেই সে নিজেকে নতুনত্বের জন্য আপডেট করে নেয়। এরপর সে স্টর্মকে নিজের প্রথম হর্সম্যান বানিয়ে নেয় আর তাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এরপর আমরা চার্লসকে দেখি, সে ময়রার সঙ্গে দেখা করতে এসেছে। ময়রা তাকে বলে যখন কোনো মিউট্যান্টের মৃত্যু হয় সে তখন তার শরীরকে অন্য মিউট্যান্টের সঙ্গে পরিবর্তন করে নেয়, আর সেই জন্য তার নিজের শক্তির সাথে সাথে ওই নতুন মিউট্যান্টের শক্তিও তার মধ্যে চলে আসে। আর এই পুরো প্রসেসে হর্সম্যান তাকে সাহায্য করে। অন্যদিকে রেভেন কার্ডকে নিয়ে ক্যালিভানের কাছে আসে, আমেরিকা যাওয়ার জন্য ইল্লিগাল পাসপোর্ট বানায়। আসলে ক্যালিভান ইল্লিগাল কাজ করে। অন্যদিকে আমরা স্কটকে দেখি, তাকে হ্যাং একটি চশমা দিয়েছে আর এই চশমার সাহায্যে সে নিজের চোখের লেজার কন্ট্রোল করতে পারে, এই জন্য তারা দুজনেই খুব খুশি থাকে। এরপর আমরা অ্যাপোক্লিপ্সকে দেখি, সে ক্যালিভানের কাছে আসে। ক্যালিভানের কোনো বিপদ হতে পারে ভেবে সাইলোক তাকে প্রোটেক্ট করতে আসে। সাইলোককে দেখে অ্যাপোক্লিপ্স তার শক্তি বাড়িয়ে তাকে দ্বিতীয় হর্সম্যান বানিয়ে দেয়। এরপর সে অ্যাংলোর কাছে গিয়ে তাকে তৃতীয় হর্সম্যান বানিয়ে দেয়। অন্যদিকে এরিক তার পরিবারের মৃত্যুতে একদম ভেঙে পড়ে, আর সে তার পরিবারের লোকেদের মৃত্যুর জন্য সেই ওয়ার্কারগুলোকেই দাবি করে যারা পুলিশকে তার ব্যাপারে খবর দিয়েছিল। রেগে সে ওয়ার্কারগুলোর ওপর হামলা করতে যায়। তখনই সেখানে অ্যাপোক্লিপ্স চলে আসে। অ্যাপোক্লিপ্স নিজে ওয়ার্কারগুলোকে মেরে ফেলে আর এরিককে তার দলে নিতে চায়, কিন্তু এরিক রাজি হয় না। এরপর অ্যাপোক্লিপ্স তাকে অতীতে নিয়ে যায়, যখন তার মাকে তার সঙ্গে আলাদা করা হয়েছিল, আর এখানেই প্রথমবারের মতো সে তার ম্যাগনেটিক শক্তিকে বুঝতে পেরেছিল। এরপর অ্যাপোক্লিপ্স এরিককে নিজের চতুর্থ হর্সম্যান বানিয়ে নেয়, তার শক্তিও সে বাড়িয়ে দেয়। এবার অ্যাপোক্লিপ্স তার চারটি হর্সম্যান পেয়ে গেছে। এরপর আমরা চার্লসকে দেখি, সে নিজের মাইন্ডের টেলিপ্যাথিক্যাল পাওয়ার ইউজ করে এরিকের সাথে কথা বলে, তার ওয়াইফ এবং মেয়ের মৃত্যুর জন্য তাকে সমবেদনা জানায়। তাদের দুজনের মধ্যে কথাবার্তা অ্যাপোক্লিপ্স বুঝতে পেরে যায়, আর সে এরিকের মাধ্যমে চার্লসের মাইন্ডে চলে যায়। এরপর সেও জিনগ্রের মতো স্বপ্ন দেখে। ওই স্বপ্নটি দেখে সেও ধীরে ধীরে সম্মোহিত হতে থাকে। সে পুরো পৃথিবীকে শেষ হয়েতে দেখে। এইসব দেখে সে ঘাবড়ে যায়, আর তার ঘাবড়ানোতে অ্যাপোক্লিপ্স তার পাওয়ার ইউজ করে সারা পৃথিবীতে মিসাইল সেট করে দেয়। চারিদিকে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। চার্লসের পাওয়ার দেখে অ্যাপোক্লিপ্স ভাবে সে তার বডিকে চার্লসের সঙ্গে পরিবর্তিত করে নেবে। ঠিক তখনই চার্লস নিজের শক্তি ফিরে পেয়ে হ্যাংকে পুরো সেরিব্রো শেষ করে দিতে বলে, কারণ অ্যাপোক্লিপ্স যদি সেটার খোঁজ পেয়ে যায় তাহলে সেটার মাধ্যমে সারা দুনিয়া সে ধ্বংস করে দেবে। তাই হ্যাং পুরো সেরিব্রো ধ্বংস করে দেয়, কিন্তু সেই মুহূর্তেই সেখানে অ্যাপোক্লিপ্স পৌঁছে যায়। সে চার্লসকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এইসব দেখে অ্যালেক্স চার্লসকে বাঁচানোর জন্য তার উপর ফায়ার দিয়ে অ্যাটাক করে। তখনই সে তার হর্সম্যানদের সঙ্গে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই সেই ফায়ার গিয়ে একটা সিলিন্ডারে লাগে এবং সেখানে ধ্বংসলীলা শুরু হয়। সেখানে এইসব ধ্বংসলীলার পাশ দিয়ে যেতে যেতে একজন মিউট্যান্ট বুঝতে পারে সে তার শক্তি দিয়ে সেখানে উপস্থিত সকল মিউট্যান্টকে বের করে নিয়ে আসে এবং বাঁচিয়ে দেয়। সেখানে স্কট এসে হ্যাংকে জিজ্ঞাসা করে এসব কি হয়েছে। হ্যাং স্কটকে সবকিছু বলে দেয় আর বলে এসব করতে গিয়ে অ্যালেক্স মারা গেছে, সে চার্লসকে বাঁচাতে অ্যাপোক্লিপ্সের পিছনে গিয়েছিল। এ কথা শুনে স্কট সেখানে ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার আসে আর হেলিকপ্টারের মধ্যে থেকে সৈনিক বেরিয়ে আসে আর তার সৈনিকদেরকে নিয়ে যায়। সেখানে স্কট এবং জিনগ্রে এসব দেখছিল, তারা টেলিপোর্ট করার ক্ষমতা দিয়ে হেলিকপ্টারের মধ্যে চলে যায়। সেখানে স্কট স্ট্রাইকারকে বলে আমাদের চার্লস এবং রেভেনকে প্রয়োজন, আর যদি এরকম না হয় তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর আমরা অ্যাপোক্লিপ্সকে দেখি, চার্লসের ব্রেনের টেলিপ্যাথিক্যাল পাওয়ারের মাধ্যমে সারা পৃথিবীতে খবর পাঠায় যে সে খুব শীঘ্রই পৃথিবী থেকে মানুষদের উচ্ছেদ করবে। এইসব মেসেজ পাঠানোর সময় চার্লস জিনগ্রেকে একটা সিক্রেট মেসেজ পাঠায়। জিনগ্রে এটা শুনে তার লোকেশন জেনে যায়। অন্যদিকে স্ট্রাইকার সমস্ত মিউট্যান্টদের একটি জেলে নিয়ে আসে। সেখানে
ওলভারিন বন্দি আছে। জিন গ্রে তার নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে তাকে সেখান থেকে বের করে বলে চার্লস জেভিয়ার বিপদে আছে। এই কথা শোনার পর উল সেখান থেকে চলে যায়। এরপর ওই তিনজন সমস্ত মিউট্যান্টকে বের করে সেখান থেকে চলে আসে। এদিকে অ্যাপোক্লিপস এরিককে নতুন হেলমেট দেয় আর এটার সাহায্যে এরিক পাওয়ারফুল হয়ে যায় আর সে পৃথিবী থেকে মানুষদের উচ্ছেদ করার কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা দেখি এক্সম্যানের সমস্ত টিম অ্যাপোক্লিপসকে আটকানোর জন্য সেখানে যেতে থাকে। তারা এখন প্রস্তুত অ্যাপোক্লিপসের সঙ্গে লড়াই করার জন্য। অ্যাপোক্লিপস চার্লসের বডি নিজের বডির সঙ্গে পরিবর্তন করার জন্য প্রস্তুত হতে থাকে আর এক্সম্যানের টিম এরিকের কাছে চলে আসে আর রেভেন এরিককে বোঝানোর চেষ্টা করে, তুমি খারাপ কাজ করতে যাচ্ছ আর তুমি যদি অ্যাপোক্লিপসের সাথে থাকো তাহলে সারা দুনিয়া থেকে মানুষের প্রজাতি উচ্ছেদ হয়ে যাবে। এরপর অ্যাপোক্লিপসের হর্সম্যান এবং এক্সম্যানের মধ্যে লড়াই শুরু হয়। চার্লসেরও নিজের ওপর কোনো কন্ট্রোল থাকে না আর বডি এক্সচেঞ্জ করার সময় চার্লসের মাথা থেকে সব চুল ঝরে পড়ে। ঠিক তখনই সেখানে কার্ড পৌঁছে যায়। সে তার টেলিপোর্টিং পাওয়ারের মাধ্যমে চার্লসকে শিপে নিয়ে আসে। অন্যদিকে অ্যাপোক্লিপস ও এক্সম্যানের মধ্যে একটা বড় সড় যুদ্ধ বেঁধে যায়। এক্সম্যানের টিম অ্যাপোক্লিপসকে ভালোই টক্কর দেয়, কিন্তু অ্যাপোক্লিপসও কম পাওয়ারফুল না, তাই তার পাওয়ার দিয়ে কুইক সিলভারকে বরফে পরিণত করে দেয় আর সাইলককে বলে তাকে মেরে ফেলতে। কিন্তু সেখানে সাইলকের রূপে রেভেন দাঁড়িয়ে আছে, সে কুইক সিলভারকে না মেরে অ্যাপোক্লিপসের ওপরই হামলা করে। ঠিক তখনই সে রেভেনকে ধরে ফেলে এবং মেরে ফেলতে যায়। চার্লস নিজের টিমকে হেরে যেতে দেখে অ্যাপোক্লিপসের মাইন্ডে গিয়ে তাকে হারানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও অ্যাপোক্লিপস খুবই পাওয়ারফুল। সে নিজের আকার অনেক বড় করে নেয় ও চার্লসকে মেরে ফেলতে যায়। চার্লস যখন দেখে সে একা অ্যাপোক্লিপসকে হারাতে পারবে না, তখন সে জিন গ্রের কাছে সাহায্য চায় আর দুজনে মিলে অ্যাপোক্লিপসের মাইন্ডে ঢুকে তাকে মেরে ফেলে। অ্যাপোক্লিপসের হেরে যাওয়ার চিহ্ন তার বডিতেও বোঝা যায়। পরে জিন গ্রে তার ক্ষমতা দিয়ে অ্যাপোক্লিপসকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং সিনেমার শেষে আমরা দেখতে পাই জিন গ্রে আর ম্যাগনেটো দুজন মিলে এক্সম্যানের সেরিব্রো আবার সারিয়ে তোলে আর রেভেন এক্সম্যানের নতুন টিমকে লিড করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়।